প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আবারও শুরু করছি রাজশাহী কলেজ আয়োজিত এইচএসসি অনলাইন ক্লাস ব্যবস্থাপনায়। দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকে তোমাদের প্রাণীবিজ্ঞানের দশম অধ্যায়, মানব দেহের প্রতিরক্ষা। আজকে লেকচার নম্বর টু। এর আগেও আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতা শিক্ষার্থীরা আজকে আবার শুরু করছে দ্বিতীয় বক্তব্য, অর্থাৎ তোমাদের বইয়ের সিলেবাস অনুসারে যে ধারাবাহিকতা আছে সে অনুসারে আমি আলাপ আলোচনা করছি। তো তোমাদের সঙ্গে আছি আমি এস এম তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা শুরু করি ইমিউনিটি বা মানব দেহের প্রতিরক্ষা বা হিউম্যান ইমিউনিটি। তো গতদিন আমি বলছিলাম যে মানব দেহের যে প্রতিরক্ষা, এই প্রতিরক্ষাকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রথম স্তরের প্রতিরক্ষা বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আর একটা হলো দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স, আর একটা তৃতীয় স্তরের প্রতিরক্ষা বা থার্ড লাইন অফ ডিফেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, গতদিন আমরা প্রথম স্তরের প্রতিরক্ষা বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স নিয়ে আলোচনা করছিলাম, তার সংজ্ঞা বলছিলাম, এবং এটাকে মানে বলা হয় নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থাপনা, সেটা বলছিলাম। এবং এই প্রতিরক্ষা ব্যবস্থাপনায় ছয় ধরনের বিষয় অংশগ্রহণ করে, সেগুলো নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছিলাম। আজকে আমরা দেখো আলোচনা করব দুই নম্বর যে বিষয়, সেটা হলো দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ সেকেন্ড লাইন অফ ডিফেন্স বা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাপনা। তো গতদিন আমি সংজ্ঞা বলেছিলাম, আজকেও আমি আবারও বলছি সেকেন্ড লাইন ডিফেন্স আসলে কাকে বলে। ফার্স্ট লাইন ডিফেন্স যখন ফেল করে তখন জীবাণুগুলো বা অণুজীবগুলো, বিশেষ করে ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের মাইক্রোব, এগুলো যখন আমাদের প্রথম স্তরের প্রতিরক্ষাকে ভেদ করে দেহের ভিতরে প্রবেশ করে, তখন আমাদের দেহ সাধারণত দুইটা পদ্ধতিতে, একটা হতে পারে ইন্টারনাল সেলুলার বা অন্তঃকোষীয়, আরেকটা হতে পারে কেমিক্যাল। এরকম ইন্টারসেলুলার অ্যান্ড কেমিক্যাল ডিফেন্সের মাধ্যমে, অর্থাৎ প্রথমত তারা কোষীয় ব্যবস্থাপনার মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করে, দ্বিতীয়ত তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল বা রাসায়নিক উপাদান নিঃসরণ করে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলার যে ব্যবস্থা বা যে পদ্ধতি, সেটাকে আমরা বলি সেকেন্ড লাইন অফ ডিফেন্স বা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাপনা। এইসব ক্ষেত্রে তাহলে শিক্ষার্থীরা দেখো কয়ভাবে কাজ করে, দুই ভাগে। প্রথমত কোষীয় ব্যবস্থাপনা, দ্বিতীয়ত হলো রাসায়নিক ব্যবস্থাপনা। এবং এই ধরনের ব্যবস্থাকে আমরা সাধারণত বলি, আমরা বলি নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থাপনা। তো নন স্পেসিফিক মানে সেই প্রথম স্তরের প্রতিরক্ষার মতোই, অর্থাৎ এটা হলো অনির্দিষ্ট ধরনের, অর্থাৎ এখানে সুনির্দিষ্ট কোনো জীবাণুকে তারা চেনে না, অর্থাৎ যেটা জীবাণু তাকেও শত্রু মনে করে, যে জীবাণু নয় তাকেও শত্রু মনে করে, অর্থাৎ দেহের বাইরে থেকে যেটাকে আমরা ফরেন পার্টিকেল বলি তার কোনো কিছুকে দেহের ভিতরে প্রবেশ করতে দেয় না, এটাকে আমরা সাধারণত বলি কি নন স্পেসিফিক ইমিউনিটি, অর্থাৎ ফার্স্ট ইমিউনিটি এবং সেকেন্ড ইমিউনিটি, অর্থাৎ প্রথম প্রতিরক্ষা স্তর এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হলো নন স্পেসিফিক, আর তৃতীয় প্রতিরক্ষা স্তর হলো স্পেসিফিক। এখন শিক্ষার্থীরা আমরা জানব এই সেকেন্ড লাইন অফ ডিফেন্স বা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের আবার বিভিন্ন ধরনের সিস্টেম আছে, এরা কি পদ্ধতিতে জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এখানে মোটামুটি ছয় ধরনের পদ্ধতি আছে, অর্থাৎ ছয়টি বিষয়কে অবলম্বন করে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাপনা গড়ে ওঠে। তার মধ্যে দেখো আমরা যদি এক নম্বরে বলি, প্রথমত যদি আমরা বলি সেটা হলো কি ফ্যাগোসাইটস, অর্থাৎ ফ্যাগোসাইটিক সেল। তো প্রথম কথা হলো ফ্যাগোসাইটস বা ফ্যাগোসাইটিক সেলটা কি, বলা হচ্ছে আমাদের দেহে তোমরা জানো রোগ জীবাণু প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী যেটা, সেটা হলো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। তোমরা জানো আমাদের রক্তের ভিতরে তিন ধরনের উপাদান আছে, তিন ধরনের কোষ আছে, একটা হলো কি ইরাইথ্রোসাইট, আর একটা হলো লিউকোসাইট, আর একটা হলো থ্রম্বোসাইট।
এর মধ্যে লিউকোসাইট যেটাকে আমরা আরেকটা নামে ডাকি ডব্লিউবিসি, ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসেল, আমাদের রোগ জীবাণু প্রতিরোধের সবচেয়ে বড় সেনাবাহিনী হলো এই ডব্লিউবিসি বা লিউকোসাইট। এই লিউকোসাইটের ভিতরে গতদিন আমি বলছিলাম দুই ধরনের আছে, একটা হলো দানাদার আর একটা হলো অদানাদার। দানাদারের ভিতরে আবার আছে তিন ধরনের, একটা হলো লিম্ফোসাইট আর একটা একটা হলো নিউট্রোফিল আর একটা হলো ইওসিনোফিল আর একটা হলো বেজোফিল। আর অদানাদারের ভিতরে আছে দুই ধরনের, একটা হলো কি লিম্ফোসাইট আর একটা হলো মনোসাইট। এগুলো ব্যাপারে তোমাদের ধারণা আছে এবং গতদিন আমি এগুলো লিখে দিয়েছিলাম। তো এই লিউকোসাইটের ভিতরে দুই ধরনের লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা আছে, একটা হলো নিউট্রোফিল আর একটা হলো মনোসাইট। নিউট্রোফিল আর একটা হলো মনোসাইট। মনোসাইট, এই মনোসাইটের আরেকটা নাম হলো ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ, পিএইচজি, ম্যাক্রোফেজ। এই মনোসাইটের আরেকটা নাম হলো ম্যাক্রোফেজ। তাহলে শিক্ষার্থীরা দেখো, শ্বেত রক্তকণিকার ভিতরে দুইটা শ্বেত রক্তকণিকা, অর্থাৎ এটা হলো দানাদার, এটা হলো অদানাদার। দানাদারের ভিতরে হলো নিউট্রোফিল আর অদানাদারের ভিতরে মনোসাইট, যেটার আরেকটা নাম হলো ম্যাক্রোফেজ। এই দুইটা শ্বেত রক্তকণিকা কি করে, দেহের ভিতরে কোনো অণুজীব প্রবেশ করলে সেই অণুজীবকে তারা খেয়ে ফেলে। ফ্যাগোসাইট, তোমরা শব্দটা শুনছ, ফ্যাগোস মানে টু ইট বা ভক্ষণ করা, সাইট শব্দের অর্থ হলো সেল। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো অণুজীবকে কোষ ভক্ষণ করে তাকে আমরা কি বলি, ফ্যাগোসাইটোসিস। আর যে কোষগুলো এই ফ্যাগোসাইটোসিসে অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলি ফ্যাগোসাইটস বা ফ্যাগোসাইটিক সেল। তাহলে রোগ জীবাণু ভক্ষণের ক্ষেত্রে দুইটা মানে রক্তকণিকা আছে, তার একটা হলো নিউট্রোফিল আর একটা হলো মনোসাইট বা ম্যাক্রোফেজ। এরা কি করে, জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে এবং জীবাণুকে ভক্ষণ করে, তাই এদের নাম হলো ফ্যাগোসাইটস। তাহলে শিক্ষার্থীরা, ফ্যাগোসাইট সেল কয়টা? ফ্যাগোসাইট সেল হলো দুইটা, একটা হলো নিউট্রোফিল আর একটা হলো মনোসাইট বা যেটারই আরেকটা নাম হলো ম্যাক্রোফেজ। কেন ম্যাক্রোফেজ বলা হয় এটা আমি একটু পরে তোমাদেরকে বলবো। তো এখন বলা হচ্ছে এই নিউট্রোফিল সাধারণত কোথায় কাজ করে। এই নিউট্রোফিল কাজ করে ব্লাডে, এটা হলো ব্লাড বা রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত রক্তকণিকা। অর্থাৎ রক্তের ভিতরে যখন কোনো অণুজীব প্রবেশ করে তখন এই নিউট্রোফিলগুলো সক্রিয় হয়ে ওঠে এবং রক্তের ভিতরে তারা কি করে, খোঁজাখুঁজি শুরু করে দেয়। কোনো এলাকায় সমস্যা হলে পুলিশ যেমন সেখানে গিয়ে খোঁজাখুঁজি করে মানে যারা মানে ক্রিমিনালকে ধরে ফেলে, এরকম রক্তের ভিতরে কোনো অণুজীব প্রবেশ করলে রক্তের ভিতরে খুঁজে খুঁজে নিউট্রোফিল তাদেরকে খুঁজে বের করে এবং তাদেরকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে। এটা হলো নিউট্রোফিলের কাজ। আর মনোসাইট কি করে, মনোসাইটকে কেন ম্যাক্রোফেজ বলে আমি একটু বলি। মনোসাইট সাধারণভাবে একটা ক্ষুদ্র ধরনের শ্বেত রক্তকণিকা, অর্থাৎ অদানাদার শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা যখন কোনো অণুজীবকে ভক্ষণ করতে যায় বা আক্রমণ করতে যায় তখন এ তার মূল আকৃতির চেয়ে প্রায় 5 গুণ আকৃতিতে বৃদ্ধি পায় এবং একটা আক্রমণাত্মক দশায় চলে যায়। তার চেহারা একটু আলাদা, পরবর্তীতে আমি ছবিতে তোমাদের দেখাবো। এই যে আক্রমণাত্মক দশায় মনোসাইট যখন তার আকার আকৃতি মূল আকার আকৃতি থেকে 5 গুণ বৃদ্ধি করে, অর্থাৎ ছোট জিনিস বড় হয়ে যায়, ছিল ছোট হয়ে গেল বড়। মাইক্রো মানে হলো ছোট, ম্যাক্রো মানে বড়, এটা তোমরা সবাই জানো। তো যেহেতু ছোট জিনিস আকৃতিতে বড় হয়ে যায় এবং অন্যকে ভক্ষণ করে, এই কারণে এই ক্ষেত্রে মনোসাইটের নাম হলো ম্যাক্রোফেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ ম্যাক্রোফেজের পূর্ববর্তী নাম হলো মনোসাইট, মনোসাইট যখন আক্রমণাত্মক ফেজে যায় তখন তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। তো এই মনোসাইট বা ম্যাক্রোফেজ এটা রক্তে কাজ করে না, এরা কাজ করে কি, সুনির্দিষ্ট টিস্যুতে, টিস্যু বা অর্গান, টিস্যু হতে পারে বা বিভিন্ন অর্গান, ও আর জি এ এন, অর্গান বা বিভিন্ন ধরনের অঙ্গে। তো অঙ্গের চেয়ে তুলনামূলকভাবে টিস্যুতে এরা কাজ করে। অর্থাৎ যখন কোনো অণুজীব আমাদের কোনো টিস্যুকে বা কোনো অঙ্গকে আক্রমণ করে তখন এই মনোসাইট বা ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হয়ে যায়, হয়ে সেই জায়গাটাতে চলে যায়, গিয়ে সেই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এটাই হলো মনোসাইটের বা ম্যাক্রোফেজের কাজ। এছাড়াও ম্যাক্রোফেজ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, এরা শুধু জীবাণুকেই ভক্ষণ করে না, ধ্বংস করে না, আমাদের কোষের ভিতরে বা আমাদের দেহের ভিতরে ইরিলেভেন্ট বা অপ্রাসঙ্গিক
কিছু কিছু উপাদান থাকে, হতে পারে সেটা মৃত কোষ, হ্যাঁ, এছাড়াও হতে পারে মানে অপ্রয়োজনীয় উপাদান যেগুলো আমাদের দেহের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিজে প্রবলেম তৈরি করবে, ওই ধরনের অনার্থক যেগুলো ইরিলেভেন্ট বা অপ্রাসঙ্গিক উপাদান আমাদের টিস্যুর ভিতরে থাকে, তাদেরকে এরা কী করে ধরে খেয়ে ফেলে এবং ধ্বংস করে দেয়। তার মানে দেখো, এরা কী করে আমাদের কোষের ভিতরের উল্টাপাল্টা উপাদানকে ভক্ষণের মাধ্যমে আমাদের টিস্যুটাকে বা কোষটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এই জন্য এই ম্যাক্রোফেজের আরেকটা নাম বাংলায় আমরা বলি ধাঙ্গর কোষ। ধাঙ্গর মানে যারা ময়লা টয়লা পরিষ্কার করে, এদেরকে আমরা বলি কি ধাঙ্গর, বা ওয়ান কাইন্ড অফ ঝাড়ুদারও বলতে পারো, ইংলিশ আমরা বলি স্ক্যাভেঞ্জার সেল, স্ক্যাভেঞ্জার বা প্রকৃতির ধাঙ্গর বা প্রকৃতির ঝাড়ুদার। যেমন আমাদের প্রকৃতিতে তোমরা দেখবা একটা মুরগির বাচ্চা মরে আছে, তুমি বাড়ির পেছনে যেটাকে আমরা ভাগার বলি সেখানে ফেলে দিলা, পচে গিয়ে কিন্তু গন্ধ বের হওয়ার কথা, কিছুক্ষণের মধ্যে দেখবে একটা চিল আসবে, এসে ছোঁ দিয়ে সেটা নিয়ে দূরে চলে যাবে, তারপরে খেয়ে দিয়ে ফিনিশ। হ্যাঁ, এরকম অনেক ধরনের হতে পারে। তাহলে এই চিল হতে পারে বা কাক হতে পারে, এই জাতীয় যারা পাখি এদেরকে আমরা কি বলি প্রকৃতির স্ক্যাভেঞ্জার বা ধাঙ্গর, অর্থাৎ উল্টা পাল্টা আজে বাজে জিনিস খেয়ে দিয়ে পরিষ্কার করে দেয়, দুর্গন্ধ থেকে আমাদেরকে রক্ষা করে। তো এরকম আজে বাজে উপাদান কোষের ভিতরে বা টিস্যুর ভিতরে পরিষ্কার করতে সহযোগিতা করে এই ম্যাক্রোফেজ বা মনোসাইট, এই কারণে এদেরকে বলা হয় স্ক্যাভেঞ্জার বা ধাঙ্গর কোষ, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতাকারী কোষ। তো ক্লিয়ার শিক্ষার্থীরা? আশা করছি ফ্যাগোসাইটের বিষয় তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যেটা আলোচনা করব, দুই নম্বরে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, সেটা হলো সহজাত মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল, সংক্ষিপ্তভাবে আমরা যেটাকে বলি এনকে সেল, ন্যাচারাল কিলার সেল, আমরা সাধারণত সংক্ষেপে বলি এনকে সেল, ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল সংক্ষেপে বলা হয় এনকে সেল, আর পূর্ণাঙ্গভাবে আমরা বলি ন্যাচারাল কিলার সেল। এটাও এক ধরনের পরিবর্তিত শ্বেত রক্তকণিকা, বিভিন্নভাবে এগুলো কি হয়ে যায় পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে এক ধরনের শ্বেত রক্তকণিকা, যেটাকে আমরা বলি ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। এখন প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, ন্যাচারাল কিলার সেল এটা আসলে কি? এটা এক ধরনের পরিবর্তিত শ্বেত রক্তকণিকা। এটা কি করে? আমাদের রক্তের ভিতরে, দেহের ভিতরে, কোষের ভিতরে দুই ধরনের উপাদান, একটা হতে পারে ভাইরাস সেল আর একটা হতে পারে টিউমার সেল, অর্থাৎ ভাইরাস অর টিউমার সেল, অর টিউমার সেল, ভাইরাস অথবা টিউমার সেল, এই দুইটার বিরুদ্ধে সাধারণত প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে কে? গড়ে তোলে এই ন্যাচারাল কিলার সেল। এছাড়া আরও আরও অন্যও থাকতে পারে, অন্যান্য উপাদানও থাকতে পারে, তবে এদের বিরুদ্ধে কর্মকাণ্ডটা অনেক সময় বেশি করে, এটা একেবারে সুনির্দিষ্ট না, আর অন্য আছে তাদের বিরুদ্ধে এরা কাজ করে। তো এই ধরনের কোষ যখন উপস্থিতি বুঝতে পারে বা আরও আরও অন্যান্য অণুজীব যখন দেহের ভিতরে প্রবেশ করে, তখন এই ন্যাচারাল কিলার সেলটা কি হয়, এটা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে গিয়ে কি করে, এটা যে অণুজীবটা দেহের ভিতরে প্রবেশ করলো বা যে প্যাথোজেনটা দেহের ভিতরে প্রবেশ করলো, এই প্যাথোজেনের বাইরের দিকে যে প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেনের বিশেষ কোনো জায়গায় এরা ছিদ্র করে। ছিদ্র করার ফলে এরা সাধারণত কি করে, এক ধরনের বিশেষ রাসায়নিক উপাদান, এক ধরনের কেমিক্যাল উপাদান ওই ছিদ্রের মাধ্যমে দেহের ভিতরে প্রবেশ করিয়ে দেয়, যার ফলে সেখানে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া শুরু হয়। রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার ফলে এই অণুজীব যাকে এই আক্রমণ করলো, সেই অণুজীবের নিউক্লিয়াস, তার সাইটোপ্লাজমিক উপাদান, তার প্লাজমা মেমব্রেন সহ অন্যান্য যে উপাদান আছে সেগুলো আস্তে আস্তে কি হয়, বিগলিত হয়ে যায় এবং একটা সময় ধ্বংস হয়ে যায়। এবং বলা হচ্ছে ন্যাচারাল কিলার সেল কোনো ফ্যাগোসাইট সেল নয়, এটা সাধারণত রাসায়নিক উপাদান নিঃসরণের মাধ্যমে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে, অর্থাৎ জীবাণুর প্লাজমা মেমব্রেন এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র আল্ট্রা মাইক্রোস্কোপিক ছিদ্র করে এর ভিতরে যেই রাসায়নিক উপাদানগুলো আছে সেগুলো জীবাণুর ভিতরে প্রবেশ করিয়ে দেয়, আর ওই রাসায়নিক উপাদানের সঙ্গে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে জীবাণুর যে উপাদানগুলো আছে, বুঝতেই পারছো বাইরের দিকে আছে প্লাজমা মেমব্রেন, তারপরে আছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজমিক অন্যান্য উপাদান, বিভিন্ন ধরনের
হতে পারে সাইটোপ্লাজমিক অর্গানিউলস সবগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এবং একটা পর্যায়ে অণুজীবটা মারা যায়। এইভাবে মূলত ন্যাচারাল কিলার সেল জীবনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। আবারও বলি, ন্যাচারাল কিলার সেল কোনো ফ্যাগোসাইট সেল নয়, এটা হলো বিশেষ একটা কোষ যারা রাসায়নিক উপাদান নিঃসরণের মাধ্যমে জীবনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এরপরে শিক্ষার্থীরা দেখো, আমরা তিন নম্বরে আলোচনা করব ধারাবাহিকভাবে প্রদাহ, বাংলায় আমরা বলি প্রদাহ আর ইংলিশে আমরা বলি ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন বাংলায় আমরা কি বলি? বাংলায় আমরা বলি প্রদাহ, বাংলায় আমরা বলি প্রদাহ, ব্যথা বেদনা, ব্যথা বেদনা, প্রদাহ, প্রদাহ। তো প্রদাহটা কি এটা আমাদের আগে জানতে হবে। প্রদাহ বলা হচ্ছে এটা আসলে শারীরিক এক ধরনের পরিবর্তন। কি পরিবর্তন? বলা হচ্ছে যে আমাদের কোনো জায়গা যদি আঘাত প্রাপ্ত হয়, ধরো আমার এই জায়গাটা কোনো কারণে কোনো কিছুর সঙ্গে জোরে বাড়ি লাগলো, গিয়ে এই জায়গাটা কি হলো, আঘাত প্রাপ্ত হলো। এছাড়া বিভিন্ন ধরনের আজেবাজে মানে অর্থাৎ এক ধরনের ক্ষতিকারক রাসায়নিক উপাদান, ধরো আমার এখানে একটা অ্যাসিড পড়লো, হতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ শক্তিশালী যে অ্যাসিড, এই অ্যাসিডগুলো আমার চামড়ার এখানে এসে পড়লো, বুঝতে পারছো জায়গা কি হবে, জ্বলে পুড়ে যাবে। এছাড়াও আরও অন্য ধরনের বিষয় হতে পারে, এমনি মারামারি কাটাকাটির ক্ষেত্রে বিভিন্ন ধরনের আঘাত হতে পারে। তো কোনো জায়গা যখন আঘাতপ্রাপ্ত হয়, সে আঘাতপ্রাপ্ত হলে বা ক্ষতিকর রাসায়নিক দ্বারা যদি আক্রান্ত হয়, তাহলে সেই জায়গাটাতে কি হয়, প্রথমত সেখানে রক্ত সঞ্চালনের পরিমাণ বেড়ে যায়, এরপরে জায়গাটা কি হয়, ফুলে উঠে, তারপরে জায়গাটা কি একটু লালচে হয়ে যায়, এবং একটা পর্যায়ে কি হয়, সেই জায়গাগুলোকে ব্যথা শুরু হয়। এই যে তথ্যগুলো বললাম, কি বললাম, জায়গাটা ফুলে উঠে, তারপরে সেখানে ব্যথা হয়, সেটা লালচে হয়ে যায়, হ্যাঁ, এবং রক্ত সঞ্চালনের পরিমাণ বেড়ে যায়। এই যে ইয়েগুলো বললাম, বৈশিষ্ট্যগুলো বললাম, তাহলে কোনো জায়গা আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে বা কোনো রাসায়নিক উপাদান দ্বারা আক্রান্ত হওয়ার ফলে এই যে পরিবর্তনগুলো বললাম, এই ধরনের পরিবর্তন হলে তাকে আমরা বলি কি, প্রদাহ বা ইনফ্ল্যামেশন। আবারও বলি, জায়গাটা ফুলে উঠবে, তারপরে সেটা লালচে হয়ে যাবে, রক্ত সঞ্চালনের পরিমাণ বাড়বে, এবং ফাইনালি কি হবে, ব্যথা হবে, ওখানে ব্যথা করবে। এরকম যদি ঘটনা ঘটে তাহলে সেটাকে আমরা বলি ইনফ্ল্যামেশন। আর এই ইনফ্ল্যামেশন যদি হয়, তাহলে সেখানে আমাদের কি হয়, রোগ জীবাণু প্রতিরোধের মাত্রা বা ক্ষমতাটা বেড়ে যায়। ঘটনাটা খারাপ, কিন্তু এই ঘটনাটাই কি করবে, তোমার রোগ প্রতিরোধের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে তুলবে। কারণ যখনই এরকম ঘটনা ঘটবে, তখন আমাদের দৈহিক বা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস, বিশেষ করে ওই জায়গাটার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস একটু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ একটা স্বাভাবিক জায়গা ছিল, যখন এখানে ব্যথা শুরু হয়ে গেল, আমি আঘাত পেলাম, এই জায়গার কর্মকাণ্ডটা কি হলো, একটু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ যখন হয়ে গেল, তখন ওই ক্ষেত্রে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান নিঃসরণ হয়, যেমন হতে পারে কি, সেখানে হিস্টামিন নিঃসরণ হতে পারে। এইগুলোর উপস্থিতি বুঝিয়ে দেয় যে ওই জায়গাটাতে এক ধরনের চেঞ্জ হয়ে গেছে। যখনই চেঞ্জ হয়ে যাবে, তখন অন্যান্য জায়গা থেকে ওখানকার পরিবর্তন বুঝতে পেরে অন্যান্য জায়গা থেকে আমাদের রোগ প্রতিরোধী উপাদান, যেমন আমি লিখছিলাম কি, একটা হলো নিউট্রোফিল, আরেকটা আমি বলছিলাম এখানে কি লিখে দিয়েছিলাম, আরেকটা হলো ম্যাক্রোফেজ বা মনোসাইট, আর আরেকটা দেখো লেখা আছে কি, ন্যাচারাল কিলার সেল। এরা তখন ওইখানকার পরিবর্তনটা বুঝতে পারে, বুঝতে পেরে তখন তারা ছোটাছুটি করে ওই জায়গাতে যায়। তো ধরো এরা কি, এরা হলো রোগ প্রতিরোধী উপাদান, তো ওই খাতে গিয়ে কি এরা হাই হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু তো করবে না, হাই ভাইয়া কেমন আছো, বাপু কেমন আছো, তা না। এরা গিয়ে কি করবে, যেহেতু এরা রোগ প্রতিরোধী উপাদান, ওইখানে গিয়ে দেখতে পারবে কি রে, চোর ছাঁচর এখানে চলে আসছে, মানে অণুজীব এখানে চলে আসছে, ক্রিমিনাল ঘোরাঘুরি করছে। পুলিশ যেমন ওখানে কোনো জায়গায় একটা বম ফুটলে বা শব্দ হলে পুলিশ দৌড়িয়ে গিয়ে কি করে, গিয়ে সেখানে যারা ক্রিমিনাল বা যারা এর সঙ্গে জড়িত তাকে খাটাখাট ধরে ফেলে, এরাও ওই কাজ করবে। এই নিউট্রোফিল বলো, এই ইয়া বলো, ম্যাক্রোফেজ বলো, বা এই ন্যাচারাল কিলার সেল বলো, ওখানকার অবস্থার পরিবর্তন বুঝতে পেরে তারা ওখানে চলে যাবে। গিয়ে দেখবে যে যারা এই কাজের সঙ্গে জড়িত, অর্থাৎ যারা এই সমস্যাগুলো তৈরি করছে, যেই অণুজীব, তাদেরকে তারা কি করবে, ধরে ফেলবে এবং সক্রিয় হবে, হয়ে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুলবে। এই কারণে প্রদাহ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের শরীরের জন্য ভালো, অর্থাৎ পরিবর্তনটা বুঝতে পেরে অন্যান্য উপাদান, রোগ প্রতিরোধ উপাদান সেখানে যায় এবং জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। ওকে শিক্ষার্থীরা, এখন আমরা চার নম্বরে আলোচনা করব কমপ্লিমেন্ট।
কমপ্লিমেন্ট, হ্যাঁ কমপ্লিমেন্ট, এটা হলো এক ধরনের প্রোটিনের গুচ্ছ। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট আসলে এক ধরনের প্রোটিনের গুচ্ছ, অর্থাৎ আমাদের দেহের ভেতরে অনেক ধরনের প্রোটিন থাকে, দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ প্রোটিন, এবং আমাদের রোগ প্রতিরোধের ব্যবস্থায় হেল্প করে আর দেহ গঠনে তো হেল্প করে। তো এই যে এক ধরনের এক গুচ্ছ প্রোটিন, এই প্রোটিনগুলো সাধারণত প্রথমত কি থাকে, নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। প্রথমত নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, যখন আমাদের কোনো জীবাণু দেহকে আক্রমণ করে এই জীবাণুর উপস্থিতি যখন বুঝতে পারে তখন এই কমপ্লিমেন্টগুলো অর্থাৎ এই গুচ্ছাকার প্রোটিনগুলো সক্রিয় হয়ে যায়। বিজ্ঞানীরা বলছে মোটামুটিভাবে ২০ ধরনের প্রোটিন, ২০ ধরনের প্রোটিনের আসলে একটা গুচ্ছ থাকে, সেই গুচ্ছটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। এরা ছোট ছোট গুচ্ছাকারে থাকে, জীবাণুর উপস্থিতি বুঝতে পারলে এরা কি হয়ে যায়, সক্রিয় হয়ে যায়। দিয়ে প্রথম যে গুচ্ছ তার একটা সামনে দেখে আর ধাবমান হলো, হয়ে কি করলো, জীবাণুর বিরুদ্ধে কেউ কেউ অ্যাকশনে চলে যায়, আর কেউ কেউ আবার কি করে, নিজে অ্যাকশনে যায় না, অন্যদেরকে উত্তেজিত করে যে ওই যে জীবাণু আক্রমণ করছে, আমাদের একটা গ্রুপ তাকে আক্রমণ করতে গেছে, তোমরাও যাও, অর্থাৎ কাউকে কাউকে কি করে, প্রভোকিং করে বা উত্তেজিত করে। দিয়ে এরা কি করে, আবার কাউকে পাঠিয়ে দিল আক্রমণ করার জন্য, কাউকে উত্তেজিত করলো, এছাড়াও আরেকটা গ্রুপ অন্যান্য যে রোগ জীবাণু প্রতিরোধী উপাদান আছে তাদেরকেও খবর দেয় যে এখানে আক্রমণ হয়েছে, তোমরা তাড়াতাড়ি সেখানে যাও এবং জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলো। সুন্দর একটা সিস্টেম। কে কেউ নিজে নিজে কাজ করে, কে কেউ অন্যকে কাজে উৎসাহিত করে, কে কেউ আবার অন্যদের বলে যে তোমরা যেহেতু এই কাজের সঙ্গে জড়িত সুতরাং ওই সমস্যা হয়েছে, তোমরা সে কাজে ঝাঁপিয়ে পড়ো। আবার আরেকটা মজার বিষয়, কে কেউ আবার আছে গিয়ে সত্যিকারী অনুজীবকে অর্থাৎ দেহের শত্রুকে তাকে চিনিয়ে দেয় যে এটাই শত্রু সুতরাং একে তুমি আক্রমণ করো। সুন্দর একটা ব্যবস্থাপনা। মোটামুটি ভাবে ২০ ধরনের প্রোটিন এরা গুচ্ছবদ্ধ হয়ে এইভাবে যে ভাগ ভাগ করে কাজ কারবার বললাম, এইভাবে সুন্দর সুন্দর ভাগ ভাগ করে তারা কাজ করে, অর্থাৎ ফাইনাল অ্যাকশন হলো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলা। এই যে প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের বিষয়টাকে আমরা বলি কমপ্লিমেন্ট। তাহলে ২০ ধরনের প্রোটিনের গুচ্ছ যারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে তাদেরকে আমরা বলি কমপ্লিমেন্ট। এরা সাধারণত ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, জীবাণুর উপস্থিতি বুঝতে পারলে তবে এরা অ্যাক্টিভ হয়। এরপর আমরা আলোচনা করব ৫ নম্বরে ইন্টারফেরন। ইন্টারফেরন ইন্টারফেরন কি? ইন্টারফেরন বলা হচ্ছে এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন জাতীয় উপাদান। এটা হলো কি, এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এরা হলো এক ধরনের গ্লাইকোপ্রোটিন জাতীয় উপাদান। এই উপাদানগুলো সাধারণত কি করে, এরা ওই যে আমি লিখছিলাম ভাইরাস এবং টিউমার, বিশেষ করে ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে বেশি কাজ করে, তবে কখনো কখনো টিউমারের বিরুদ্ধেও কাজ করে, তবে সুনির্দিষ্টভাবে ভাইরাসের বিরুদ্ধে ইন্টারফেরনগুলো বেশি কাজ করে। তো ভাইরাসের বিরুদ্ধে ইন্টারফেরনগুলো আসলে কি করে, আমরা জানি ভাইরাস নিজে নির্জীব, যখন এরা কোনো সজীব কোষকে আক্রমণ করে তখন এদের প্রাণের আবির্ভাব ঘটে এবং সেখানে এরা বিভিন্ন ধরনের কি করে জীবনযাপন সম্পন্ন করে, অর্থাৎ এদের লাইফ সাইকেল তোমরা জানো, দুই ধরনের লাইফ সাইকেল, একটা হলো লাইটিক আর একটা হলো লাইসোজেনিক। এই দুই ধরনের জীবনচক্রের মাধ্যমে এরা তাদের সংখ্যাটাকে বৃদ্ধি করে, এবং এই সংখ্যা বৃদ্ধির জন্য তাদের কি দরকার, তাদের সজীব কোষ দরকার অর্থাৎ বায়োটিক সেল দরকার। তাহলে যখন একটা ভাইরাস আমার বা তোমার একটা সজীব কোষকে আক্রমণ করে তখন ওইটাকে আক্রমণ করেই তার জীবনচক্র বজায় রাখার জন্য পরবর্তীতে আরেকটা সজীব কোষকে সে আক্রমণ করতে চায়, কারণ সজীব কোষের আক্রমণ ছাড়া সে তার লাইফ স্টাইল বা লাইফ সাইকেল যেটা আমরা বলি জীবনচক্র সম্পূর্ণ করতে পারবে না। তাহলে যখন আমাদের দেহে কোনো ভাইরাস আক্রমণ করে তখন ওই আক্রান্ত কোষ থেকে কি হয়, এক ধরনের রাসায়নিক উপাদান নিঃসৃত হয় যেটাকে আমরা বলি ইন্টারফেরন। এটা হলো ওয়ান কাইন্ড অফ গ্লাইকোপ্রোটিন। দিয়ে এই ইন্টারফেরন কি করে, পরবর্তীতে সজীব যে কোষগুলো আছে সেই সজীব কোষের চারিদিকে এক ধরনের আবরণ তৈরি করে, অর্থাৎ কোষের এক ধরনের পরিবর্তন সংঘটিত করে, যার ফলে এই ইন্টারফেরনের বা ওই গ্লাইকোপ্রোটিনের আবরণ ভেদ করে বা তার প্রতিরোধ ডিঙ্গিয়ে কোনো
ব্যাকটেরিয়া সাধারণত নতুন কোনো সজীব কোষকে আক্রমণ করতে পারে না। এই যে সুন্দর একটা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাকে আমরা বলি ইন্টারফেরন, অর্থাৎ এটা সাধারণত ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। শিক্ষার্থীরা তোমরা জানো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তোলে সাধারণত তাদেরকে আমরা বলি কি অ্যান্টিবায়োটিক, আর ভাইরাসের বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তোলে তাদেরকে আমরা বলি ইন্টারফেরন। তাহলে ইন্টারফেরন কি? ইন্টারফেরন ওয়ান কাইন্ড অফ গ্লাইকোপ্রোটিন, যারা সজীব কোষকে বিপদের হাত থেকে রক্ষা করে। এরপরে আসো সর্বশেষ যে ব্যবস্থাপনা, সেকেন্ড লাইন অফ ডিফেন্সের, সেটা হলো জ্বর বা ফেভার। আমাদের অনেকেরই মনে হয় যে জ্বর আবার কিভাবে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে, জ্বর তো খারাপ, জ্বর হলে মানুষের বিপদ হয়, আর এখন তো করোনা টরোনা এসে কোভিড-19 এসে তো আরো জ্বর হলে ভয় লাগে যে এই বোধহয় করোনায় আক্রান্ত হয়ে গেলাম বা কোভিড-19 বোধহয় হয়ে গেল। তো যাই হোক, বলা হচ্ছে জ্বর আসলে হালকা হালকা জ্বর শরীরের জন্য ভালো এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এখন আমরা আগে জানবো আসলে জ্বরটা কি, হোয়াট ইজ ফেভার, জ্বর কি। ইন জেনারেল যদি আমরা বলি, জ্বর হলো আমাদের দেহের যা সাধারণ তাপমাত্রা, সাধারণত আমরা দেহের তাপমাত্রা আমরা বলি মোটামুটি 35 থেকে 37 বা 37.2 ডিগ্রি সেন্টিগ্রেড, আরও দিকে যদি আমরা ফারেনহাইটে যাই মোটামুটি ওই 96 থেকে 97 ডিগ্রি ফারেনহাইট, এই হলো আমাদের দেহের ইন জেনারেল টেম্পারেচার। তো কোনো কারণে যদি আমাদের টেম্পারেচার বেড়ে একটু বেশি হয়, অর্থাৎ 101 থেকে 103-104 পর্যন্ত হয়, তাহলে আমাদের গাটা গরম হয়, এই গরমের যে প্রবণতা বা গরমের যে ঘটনা সেটাকে ইন জেনারেল আমরা ফেভার বলি বা জ্বর বলি। এখন প্রশ্ন হলো জ্বর কেন হয়, জ্বর কেন হয় যদি আমরা বলি, তাহলে আমাদের দেহের ভিতরে যখন কোনো ফরেন পার্টিকেল বা বাইরের কোনো উপাদান প্রবেশ করে, যেটাকে আমরা কোনো প্যাথোজেন বলতে পারি বা অণুজীব বলতে পারি, যদি প্রবেশ করে হতে পারে ভাইরাস, হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে ফাঙ্গাস বা এনি কাইন্ড অফ মাইক্রোব বা মাইক্রো অর্গানিজম যদি দেহের ভিতরে প্রবেশ করে, তাহলে ওই অণুজীবের উপস্থিতি বুঝতে পেরে আমাদের এই যে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস তখন উত্তেজিত হয়, হয়ে সে কী করে আমাদের এক ধরনের মানে শ্বেত রক্তকণিকা থেকে এক ধরনের রাসায়নিক উপাদান নিঃসরণ করে, যেটাকে আমরা বলি পাইরোজেন, পাইরোজেন, যেটাকে আমরা বলি পাইরোজেন, এটা হলো ওয়ান কাইন্ড অফ শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। তো এই পাইরোজেনের উপস্থিতি যখন বুঝতে পারে তখন আমাদের কি হয়, আমাদের এই যে ইয়াটা আমাদের হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস তখন উত্তেজিত হয়, হয়ে এখান থেকে দুই ধরনের রাসায়নিক উপাদান নিঃসৃত হয়, একটা হলো মনোয়ামাইন আর একটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। এই মনোয়ামাইন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন তখন রক্তের মাধ্যমে আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়ে, এবং আমাদের এক ধরনের স্নায়বিক উপাদান আছে যেটাকে আমরা বলি কি ভেজোমোটর, এই স্নায়ুর মাধ্যমে তখন তারা তাদের উপস্থিতি দেখিয়ে দেয়, এবং এই যে আমাদের পেরিফেরাল যে রক্তনালী, এই যে দেখতে পাচ্ছ আমাদের চামড়ার সঙ্গে লেগে আছে, এদেরকে বলা হয় পেরিফেরাল ব্লাড ভেসেল, আর কিছু ব্লাড ভেসেল থাকে ভিতরে যেগুলো ডিপলি সিচুয়েটেড। তো এই পেরিফেরাল রক্তনালীতে তখন ওই যে মনোয়ামাইন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন এসে আমাদের পেরিফেরাল বা প্রান্তীয় রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয়, হাইপোথ্যালামাসের কার্যকারিতা এটা হয়, সংকুচিত করে দেয়, যার ফলে আমাদের দেহে তো সবসময় তাপমাত্রা তৈরি হয়, আমাদের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, বিশেষ করে যকৃত হলো মানব দেহের সবচেয়ে বড় ল্যাবরেটরি, এখানে অনেক রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় এবং সবসময় তাপমাত্রা প্রডিউস হয়, তাপমাত্রা তৈরি হয়, এই তাপমাত্রা তৈরিও হয় আবার দেহ থেকে বিকিরিত হয়, কিন্তু এই পেরিফেরাল ব্লাড ভেসেল যখন সংকুচিত অবস্থায় থাকে তখন এই তাপমাত্রার বিকিরিত হতে পারে না, বাইরে বের হতে পারে না, আস্তে 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 আমাদের তাপমাত্রা কি হয় ইনক্রিজ হয়, তাপমাত্রা বেড়ে যায়, বেড়ে গেলে তখন ওই যে বললাম যে 97 ডিগ্রি ফারেনহাইট হয়তো থাকার কথা, সেটা 98, 99, 100, 102, 103, 104, 105 হতে পারে ভয়াবহ অবস্থা হলে। তো এই যে তাপমাত্রা বেড়ে গেল এই ঘটনাটাকে আমরা বলি জ্বর বা ফেভার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এক্ষেত্রে কয়েকটা বিষয়, প্রথমত আক্রমণ হতে হবে, তারপরে পাইরোজেন নিঃসরণ হতে হবে, তারপরে হাইপোথ্যালামাস সক্রিয় হবে, তারপরে মনোয়ামাইন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন নিঃসরণ হবে, ভেজোমোটর নামক যে স্নায়ু সেটা কাজ করবে, পেরিফেরাল স্নায়ু সংকুচিত হবে, তারপরে তাপমাত্রা দেহের বেড়ে যাবে। এই যে ধারাবাহিক যে ঘটনার ফলশ্রুতি যার ফলে দেহের তাপমাত্রা বেড়ে যায় এটাকে আমরা বলি জ্বর বা ফেভার। এখন প্রশ্ন হলো আমরা জানলাম জ্বর কাকে বলে, জ্বর কেন হয়, কিন্তু জ্বর কিভাবে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এইটা আমাদের জানতে হবে। জ্বর যখন হয় কোনো মানুষের,
তখন সাধারণত এই তাপমাত্রা যেহেতু পরিবর্তন হয়, সুতরাং মানুষের দেহের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস বা শারীরবৃত্ত কর্মকাণ্ডটা বেড়ে যায়। এবং এই যে বিপাক, বিপাক কাকে বলে? বিপাককে সাধারণত আমরা ইংলিশে বলি মেটাবলিজম। আমরা একটু দেখিয়ে দিই, দেখো মেটাবলিজম বা বিপাক কাকে বলে তোমরা জানো, তারপরে এগুলো আলোচনা করছি, যেহেতু তোমরা এখন সেকেন্ড ইয়ার, এখন অনেক কিছু জানো। মেটাবলিজম, মেটাবলিজম যেটাকে আমরা বাংলায় বলি বিপাক, বাংলায় আমরা বলি বিপাক, ইংলিশে বলি মেটাবলিজম। তো মেটাবলিজম বা বিপাক কি? মেটাবলিজম বা বিপাক বলা হচ্ছে যে আমাদের দেহের ভিতরে যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, দেহ ভাঙ্গা গড়া বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, দেহের সমস্ত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াকে আমরা বাংলায় বলি বিপাক, ইংলিশে বলি মেটাবলিজম। তোমরা জানো বিপাকের দুই ধরনের ভাগ আছে, একটা হলো অ্যানাবলিজম বা উপস্থিতি, আর একটা হলো ক্যাটাবলিজম বা অপস্থিতি। তো যাই হোক, আমার ওগুলো বিষয় না, বিষয় হলো জ্বর হলে কেন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তো আমাদের যে বিপাক বা মেটাবলিজমের পরিমাণ কি হয়ে যায়, বেড়ে যায়। মেটাবলিজমের পরিমাণ বেড়ে যায়, যার ফলে দেহের ক্ষয়পূরণের, যেহেতু রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বেশি হয়, বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান তৈরি হয়, যার ফলে আমাদের দেহের ক্ষয়পূরণের পরিমাণটা বৃদ্ধি পায়। তাহলে এই যে কি বললাম, আমরা যেটা বললাম সেটা হলো বিপাকের পরিমাণ বেড়ে যায়, তারপরে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস বেড়ে যায়, এবং বিপাক বেশি হওয়ার কারণে, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি হওয়ার কারণে আমাদের দেহের ক্ষয়পূরণের পরিমাণটা কমে যায়, অর্থাৎ দেহের ক্ষয়পূরণের পরিমাণটা বেড়ে যায়। তার মানে দেখো এগুলো ভালো ভালো কাজ, অর্থাৎ জ্বর হলে এই কর্মকাণ্ড ঘটে, আর যখন এই কর্মকাণ্ডগুলো ঘটে তখনই জীবাণুর বিরুদ্ধে তারা প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে, কারণ বিপাকের ফলে বিভিন্ন ধরনের উপাদান তৈরি হয়, সেই উপাদান জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ক্ষয়পূরণের জন্য দেহের পজিটিভ অনেক কাজ হতে হয়, যার ফলে তারা জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই হলো ছয় ধরনের ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা এতক্ষণে যে যে ধারাবাহিকতায় আলোচনা করলাম এগুলো মূলত কি, এগুলো হলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বা সেকেন্ড লাইন অফ ডিফেন্সের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। অর্থাৎ এই বিষয় ব্যবস্থাপনাগুলোকে কেন্দ্র করেই আমাদের দেহ দ্বিতীয় প্রতিরক্ষার মাধ্যমে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি যা বুঝালাম নিশ্চয় তোমরা এগুলো বুঝতে পারলে। এখন আমরা একটু আলোচনা করব তৃতীয় স্তরের প্রতিরক্ষা, জাস্ট আমরা এটার সংজ্ঞাটা জানবো, এবং এরপরে আমরা প্রথম স্তরের প্রতিরক্ষা নিয়ে, তোমাদের সিলেবাসে সুনির্দিষ্ট কিছু বিষয় বলা হয়েছে, যেমন ত্বক কিভাবে প্রথম স্তরের প্রতিরক্ষায় হেল্প করে, তারপরে পরিপাক নালীর অ্যাসিড কিভাবে হেল্প করে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে দেখো তৃতীয় স্তরের প্রতিরক্ষা, থার্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্স, তৃতীয় স্তরের প্রতিরক্ষা। এটা নিয়ে অবশ্য আমি বোধহয় গতদিন তোমাদেরকে বলছিলাম, কারণ আমি তিনটায় লিখছিলাম, তারপরে যেহেতু লিখলাম একটু বলি, তৃতীয় স্তরের প্রতিরক্ষা বা থার্ড লাইন অফ ডিফেন্স কি? প্রথম স্তরের প্রতিরক্ষা ফেল হয়ে গেল, দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ফেল হয়ে গেল, আমাদের এই যে দেশীয় প্রতিরক্ষা যদি আমরা বলি পুলিশ ফেল, র‍্যাব ফেল, তাহলে কে আসবে? আর্মি আসবে। আর্মি এসে যেভাবে একেবারে, বুঝতেই পারছো, একেবারে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবে এবং জীবাণুর বিরুদ্ধে, অর্থাৎ শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, এইরকম প্রথমে পুলিশ এবং র‍্যাব ফেল হলে আর্মি যেভাবে কোনো জায়গার নিয়ন্ত্রণ নিয়ে সেটাকে একেবারে তার কন্ট্রোলে নিয়ে আসে এবং দেশীয় প্রতিরক্ষায় যেভাবে হেল্প করে, একেবারে অনেকটা সেই রকম ব্যবস্থাপনা। অর্থাৎ আমি বাস্তবতার সঙ্গে আমাদের দেহের ভিতরে যা ঘটনা ঘটে তার একটা তুলনামূলকভাবে চিত্র কথা বললাম। তাহলে যদি আমরা আমাদের দৈহিকভাবে বলি, ধরো প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাপনা ফেল, অর্থাৎ ফিজিক্যাল এবং ফিজিক্যাল ব্যারিয়ার এবং কেমিক্যাল ব্যারিয়ার ফেল, দ্বিতীয়বারে কেমিক্যাল ব্যারিয়ার এবং সেলুলার ব্যারিয়ার ফেল, এই দুইটা প্রতিরক্ষা যখন ফেল হয়ে গিয়ে জীবাণু দেহের ভিতরে আরও ভিতরে প্রবেশ করে গেল,
তখন কি হয়, আমাদের বিভিন্ন ধরনের দৈহিক উপাদান, বিশেষ করে যে প্লাজমা সেল অর্থাৎ অ্যান্টিবডি, প্লাজমা সেল থেকে সাধারণত অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডিগুলো তৈরি হবে। অ্যান্টিবডি তৈরি হয়ে একেবারে টার্গেট কোষের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুলবে। এরকম প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুলে জীবাণুর বিরুদ্ধে একেবারে সক্রিয় ব্যবস্থাপনা এবং জীবাণুকে ধ্বংস করে, অর্থাৎ যুদ্ধ শুরু হলো এবং একটা পর্যায়ে জীবাণুকে ধ্বংস করে দিল। এরকম একেবারে সুনির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে সুনির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হয়ে সুনির্দিষ্টভাবে যখন প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে, তখন ওই ধরনের প্রতিরক্ষাকে আমরা বলি তৃতীয় স্তরের প্রতিরক্ষা বা থার্ড লাইন অফ ডিফেন্স। এর আগের দুইটা ছিল নন স্পেসিফিক, কিন্তু থার্ড লাইন অফ ডিফেন্স হলো স্পেসিফিক। স্পেসিফিক কেন স্পেসিফিক? কারণ একে সবাইকে শত্রু মনে করে না, যারা শত্রু শুধু তাকেই শত্রু মনে করে, এবং সেই শত্রু উপস্থিতি বুঝতে পেরে আমাদের শ্বেত রক্তকণিকা বিশেষ করে বি সেল যেগুলো আছে এই সেলগুলো কি করে, অ্যান্টিবডি তৈরি করে, এবং অ্যান্টিবডি দ্বারা অ্যান্টিবডি আর যারা আসলে প্রবেশ করে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি অ্যান্টিজেন, এই ক্ষেত্রে অণুজীবকে আমরা বলি অ্যান্টিজেন। এই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন অ্যাকশন ড্রামা সাসপেনশন, একেবারে হ্যাঁ বাংলা সিনেমার শেষ দৃশ্যের মতো অবস্থা, একেবারে যুদ্ধ মারামারি করে কি করলো, অণুজীবকে ধ্বংস করে দিল। এবং শুধু তাই না, এই যে অণুজীবকে ধ্বংস করলো এখানে আরেক ধরনের সেল তৈরি হয়, গতদিন আমি লিখে দিয়েছিলাম মেমোরি সেল। মেমোরি সেল স্মৃতিকোষ, এবং এখানে একটা স্মৃতিকোষ থাকে, এই স্মৃতিকোষে অণুজীবকে চিনে রাখে, যে প্রবেশ করছিল তাকে চিনে রাখে। পরে যদি কোনো কারণে অণুজীব ওই অণুজীবটা আবার দেহে প্রবেশ করে, তাহলে এই স্মৃতিকোষ তাকে চিনিয়ে দেয়, এই যে আজ থেকে এক বছর বা পাঁচ বছর বা দশ বছর আগে তোমার দেহে প্রবেশ করছিল, এই চেহারা, এই তার বডি, এই তার কেমিক্যাল স্ট্রাকচার, এই তার অবস্থা, সুতরাং এই এই দুর্বলতা দিয়ে তাকে তুমি আক্রমণ করো। অর্থাৎ সহজভাবে আমরা জানি অচেনা শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কঠিন, কিন্তু চেনা শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহজ। এই যে চিনিয়ে দেয়, তখন আমাদের অণুজীবগুলো আমাদের মানে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধী উপাদানগুলো চিনতে পারে, এ যেহেতু চিনিয়ে দেয় সুতরাং চেনা শত্রু, তখন একেবারে অব্যর্থ টার্গেট, তখন আমাদের এই প্রতিরোধী উপাদানগুলো বিশেষ করে অ্যান্টিবডি গিয়ে একেবারে অব্যর্থ টার্গেট, একেবারে তাকে ছিন্ন ভিন্ন তছনছ করে দেয়। এই যে সুনির্দিষ্টভাবে প্রতিরোধ ব্যবস্থাপনা, সেটাকে আমরা বলি থার্ড লাইন অফ ডিফেন্স বা তৃতীয় স্তরের প্রতিরক্ষা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিনটা প্রতিরক্ষা স্তর নিয়ে কথা বললাম, গতদিন কিছু বলছিলাম, আজকে আমরা কিছু কথা বলছিলাম, এখন আমরা আবার চলে যাব প্রথম স্তরের প্রতিরক্ষায়। তোমাদের যেহেতু বই পুস্তকে সিলেবাস অনুসারে কিছু কথা বলা আছে, আমরা সেইভাবে সামনে আগাচ্ছি। দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, এটা হলো প্রথম প্রতিরক্ষা স্তর, ত্বকের ভূমিকা প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, এটা আসলে প্রথম প্রতিরক্ষা স্তরের ব্যবস্থাপনা। হ্যাঁ, এটা যেহেতু তোমাদের বই এইভাবে বলা আছে, তাই আমরা এইভাবে বিষয়টা আলোচনা করছি যে দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। আমরা জানি ত্বক হলো মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ, গতদিনও বলছি এই মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সমস্ত দেহ ঢাকা আছে কি দ্বারা, ত্বক দ্বারা, যেটাকে আমরা বলছি স্কিন বা ইনটুগুমেন্ট, স্কিন বা ইনটুগুমেন্ট বা ত্বক বা চামড়া। তাহলে এই ত্বক কি করে সমস্ত দেহকে ফিজিক্যালি, হ্যাঁ ফিজিক্যালি অর্থাৎ ভৌত বাহ্যিক অবস্থানগত দিক থেকে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলে। অর্থাৎ বলা হয় যে স্বাভাবিক স্কিন দ্বারা, যেমন দেখো যে আমার স্কিনটা এখানে কি ফ্রেশ স্কিন, এই স্কিন দ্বারা স্বাভাবিক অবস্থায় একেবারে রেয়ার দু একটা ভাইরাস ছাড়া কোনো অণুজীব আমাদের এই স্বাভাবিক স্কিন দ্বারা দেহের ভিতরে প্রবেশ করতে পারে না। হ্যাঁ, হতে পারে এখানে পুড়ে গেছে বা কেটে গেছে, আঘাত পাইছো, সেই ক্ষেত্রে হতে পারে ওই পরিবর্তিত ব্যবস্থাপনায় হয়তো যে কোনো অণুজীব প্রবেশ করতে পারে, কিন্তু একদম ফ্রেশ এই স্কিন দ্বারা কোনো অণুজীব দেহের ভিতরে সাধারণত প্রবেশ করতে পারে না, এবং এরা সাধারণত ফিজিক্যালি বা ভৌত ব্যারিয়ারের মাধ্যমে জীবনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এবং এটা সবাই জানো, এটা হলো নন স্পেসিফিক বা অনির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থাপনা, অর্থাৎ কাউকে দেহের ভিতরে প্রবেশ করতে দেয় না।
এটি কিভাবে কাজ করে, ত্বক কিভাবে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। দেখো এখানে আমরা স্লাইডে একটা চিত্র ব্যবহার করছি, একটা ফিগার, সেখানে আমাদের দেহের ভিতরে যে চামড়ার ভিতরে বা ত্বকের ভিতরে যে আমাদের বিভিন্ন ধরনের গ্রন্থি আছে তারা কিভাবে কাজ করে এবং ত্বকের যে বিভিন্ন ধরনের অবস্থা, আমাদের এই ত্বকগুলোকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করি। সবচেয়ে বাইরে যেটা হলো ইপিডার্মিস আর ভিতরে যেটা সেটা হলো কি ডার্মিস। এছাড়া এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট স্তর আছে, স্ট্যাটাম কর্নিয়াম, স্ট্যাটাম মেসোভেরিয়াম, স্ট্যাটাম জিলেটিনোসাম, বিভিন্ন ধরনের ত্বকীয় স্তর আছে। এই স্তরগুলো ভেদ করে সাধারণত জীবাণু দেহের ভিতরে প্রবেশ করতে পারে না। তো বলা হচ্ছে ত্বকের যে এপিডার্মিস এটা সাধারণত হর্ন স্তর যা মৃত এবং চাপা, এক ধরনের মরা কোষ এবং চাপা টাইটলি সিচুয়েটেড এক ধরনের কোষ দ্বারা তৈরি, যেটাকে আমরা বলি স্ট্যাটাম কর্নিয়াম। স্ট্যাটাম কর্নিয়াম এরা সাধারণত জীবাণু প্রতিরোধী স্তর এবং ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে ভৌত প্রতিবন্ধক, যেটাকে আমরা বলি ফিজিক্যাল ব্যারিয়ার গড়ে তোলে। ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিক্যাল ব্যারিয়ার বা ভৌত প্রতিবন্ধক করে তোলে। এবং আমরা জানি এই ভৌত প্রতিবন্ধকের বিরুদ্ধে সাধারণত কোনো অণুজীব কাজ করতে পারে না এবং দেহের ভিতরে প্রবেশ করতে পারে না। এখন আসো এই ত্বকের ভিতরে, যে ত্বকের যে চামড়া, চামড়ার নিচে কিছু গ্রন্থি আছে, যেমন হতে পারে দুই ধরনের গ্রন্থি, একটা হলো তেল গ্রন্থি বা অয়েল গ্ল্যান্ড আর একটা হলো ঘাম গ্রন্থি বা সুয়েট গ্ল্যান্ড। একটা হলো অয়েল গ্ল্যান্ড আর একটা হলো সুয়েট গ্ল্যান্ড। অয়েল গ্ল্যান্ড আর একটা হলো সুয়েট, আরেকটা হলো কি সুয়েট গ্ল্যান্ড, একটা হলো অয়েল গ্ল্যান্ড আর একটা হলো সুয়েট গ্ল্যান্ড, তেল গ্রন্থি এবং ঘাম গ্রন্থি। তো এই তেল গ্রন্থি এবং ঘাম গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান নিঃসৃত হয় যাদের পিএইচ হলো অ্যাসিডিক পিএইচ, অর্থাৎ পিএইচ 3-5 মধ্যে। এখান থেকে যে উপাদান নিঃসৃত হয় তাদের পিএইচ কত? পিএইচ 3-5, 3-5 মধ্যে, অর্থাৎ এরা হলো অ্যাসিডিক পরিবেশ তৈরি করে। এবং এই অ্যাসিডিক পরিবেশে সাধারণত কোনো অণুজীব বাঁচতেও পারে না এবং তারা বংশবৃদ্ধিও করতে পারে না। যদি না বাঁচতে পারে, যদি না বংশবৃদ্ধি করতে পারে, তাহলে এরা আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারবে না, অর্থাৎ আমাদের ক্ষতি করতে পারবে না। তো দেখো এখানে একটা বড় স্ক্রিনে আমি আমাদের ত্বকের নিচে যে গ্রন্থিগুলো থাকে, এপিডার্মিস, ডার্মিস আর অন্য যে সুয়েট গ্ল্যান্ড, অয়েল গ্ল্যান্ড, ব্লাড ভেসেল, হেয়ার ফলিকল কিভাবে থাকে, আমি একটা বড় চিত্রের মধ্যে দেখো হেয়ার, হেয়ারের এখানে সাইডে যে পোর, অর্থাৎ গ্রন্থির যে পোর, সেই জিনিসগুলো দেখানো হয়েছে। এগুলো দেখলে তোমরা সুন্দর বুঝতে পারছো, লেখাগুলো স্পষ্ট। এরপরে শিক্ষার্থীরা আমরা আরো যে বিষয়গুলো জানবো, যে ত্বকের সঙ্গে বিশেষ কিছু গ্রন্থি থাকে যারা সাধারণত সিক্ত অবস্থায় জীবাণুর বিরুদ্ধে, ইন জেনারেল আমরা জানি যে আমাদের ত্বকের কোনো জায়গায় যদি সিক্ত থাকে, ভেজা থাকে, তাহলে সেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এরা কিন্তু বেশি আক্রমণ করে, অর্থাৎ এই জায়গাগুলো বেশি ঝুঁকিতে থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বহনও করে। তো বলা হচ্ছে এই জায়গাগুলোতে, ভেজা ভেজা জায়গায় যাতে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আক্রমণ করতে না পারে, এই কারণে দৈহিকভাবেই সৃষ্টিকর্তা আমাদেরকে সেখানে ওই উপাদানগুলো যাতে প্রবেশ করে আমাদেরকে ক্ষতি করতে না পারে, সুতরাং তাদের প্রতিরোধী কিছু উপাদান আগে থেকে দিয়ে রাখছে। সুন্দর সিস্টেম। যেমন ধরো আমাদের চোখ, চোখের একটা গ্রন্থি আছে, কতদিন আমি বলছিলাম কি ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রু গ্রন্থি। তো এখানে যেহেতু চোখের ভিতরে পানি আছে, সুতরাং একটা সমস্যা হতে পারে, ভেজা জায়গা, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস আক্রমণ করতে পারে, যার ফলে এখানে কি দেওয়া আছে, লাইসোজাইম নামক এনজাইম, যার এক ধরনের অ্যান্টিবায়োটিক উপাদান নিঃসরণ করে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। সুন্দর সিস্টেম। এরপরে দেখো আমাদের নাসিকা ঝিল্লির যে নাক, নাকের ভিতরে যেটা নেজোফ্যারিংস, নাসা গলবিল, এই জায়গাগুলো একটু ভেজা ভেজা থাকে, সর্দি হলে বুঝতেই পারছো। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখে নাসিকা ঝিল্লি ভেজা ভেজা থাকে, সুতরাং ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করতেই পারে। তারপর আমাদের এই যে লালা, আমাদের যে তিনটা প্যারোটিড গ্রন্থি, এদিকে তিনটে, এদিকে তিনটা, কি প্যারোটিড গ্রন্থির একটা হলো কি মানে আমাদের যে লালা গ্রন্থি, একটা হলো প্যারোটিড, আরেকটা হলো সাবম্যান্ডিবুলার, আরেকটা হলো কি সাব লিঙ্গুয়াল। সুতরাং এই যে লালা, এখান থেকে যারা নিঃসৃত হয় তাদেরকে বলা হয় লালা। তো এই নাসিকা ঝিল্লি এবং লালা ভেজা ভেজা জায়গা, ব্যাকটেরিয়া আক্রমণ করতেই পারে, এখান থেকে কি নিঃসৃত হয়, লাইসোজাইম নিঃসৃত হয়ে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এছাড়া সিমেন, সিমেনে কিছু তরল উপাদান থাকে, সিমেনের ভিতরে কি থাকে, স্পারমিন, সিমেনের ইংলিশ হলো স্পার্ম, এর ভিতরে এক ধরনের উপাদান থাকে, তার নাম হলো স্পারমিন,
এগুলো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এছাড়া দুধের ভিতরে কি থাকে, ল্যাকটোপারক্সিডেজ, দুধ তরল উপাদান, সেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস আক্রমণ করতে পারে, সেখানে ল্যাকটোপারক্সিডেজ নামক এক ধরনের রাসায়নিক উপাদান থাকে যেগুলো দুধের ভিতরে কোনো অণুজীব প্রবেশ করলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এছাড়াও ত্বক আরও বিভিন্ন কাজ করে আমাদের, যেমন এই যে আমাদের দেখো কান, আমি এখানে দেখো স্লাইডে কানের চিত্র দিয়ে রাখছি, এই যে কান বুঝতে পারছো এটা হলো কানের পিনা, হ্যাঁ পিনা, পিনার ভিতর থেকে এই যে ভিতরের দিকে যে ইয়েটা চলে গেল, মানে ফাঁকা জায়গাটা চলে গেল, এটাকে আমরা সাধারণত বলি কি কর্ণকুহর বা অডিটরি ম্যাটাস। এই কর্ণকুহরের যে চামড়া বা ত্বক, এই ত্বকে এক ধরনের গ্ল্যান্ড আছে যেটার নাম হলো সেরুমেনাস গ্ল্যান্ড, সেরুমেনাস গ্ল্যান্ড, জিএলএ, গ্ল্যান্ডের নাম হলো সেরুমেনাস গ্ল্যান্ড। এই সেরুমেনাস গ্ল্যান্ড থেকে এক ধরনের রাসায়নিক উপাদান নিঃসৃত হয় যার নাম হলো সেরুমেন, উপাদানটার নাম হলো কি সেরুমেন। এই সেরুমেন ওখান থেকে নিঃসৃত হয়ে আমাদের কানের এখানে যখন নিঃসৃত হয় তখন বাইরে থেকে বাতাস গিয়ে ওইটাকে আস্তে আস্তে তরলটাকে শক্ত করে দেয়, শক্ত করে দিয়ে আমাদের এই যে ভিতরে যেটা কর্ণকুহর বা বহি অডিটরি ম্যাটাস সেখানে এক ধরনের শক্ত উপাদান তৈরি করে যেটাকে আমরা বাংলায় বলি কানের খোল বা কানের মোম, ইংলিশে বলি এয়ার ওয়াক্স, খাঁটি বাংলায় হলো কানের খোল। এই খোলগুলো কি করে, এই যে বহি অডিটরি ম্যাটাসের পরে আমাদের একটা পাতলা পর্দা আছে যেটাকে আমরা বলি টিম্পেনিক টিম্পেনিক মেমব্রেন বা ইয়ার ড্রাম, কানের পর্দা। এই পর্দা যাতে বিপদগ্রস্ত না হয় এই ধরনের উপাদান তৈরি করে কি ইয়ার ওয়াক্স বা কানের খোল। এই ইয়ার ওয়াক্স বা কানের খোল কি করে, ধুলাবালি, ব্যাকটেরিয়া এবং ছোট পোকামাকড় যাতে আমাদের কানের ভিতরে প্রবেশ করতে না পারে এবং আমাদের টিম্পেনিক মেমব্রেন বা কানের পর্দার ক্ষতি করতে না পারে সে কাজ করে। তাহলে এটা কে করলো, ত্বক করলো, কোথাকার ত্বক, কানের ত্বক, এটাও হলো ত্বকের এক ধরনের প্রতিরোধ ব্যবস্থাপনা। এরপরে শিক্ষার্থীরা আমরা যেটা আলোচনা করব সেটা হলো খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাক নালীর অ্যাসিড ও এনজাইমের ভূমিকা, এটাও হলো প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাপনা। অর্থাৎ খাদ্যের সঙ্গে, খাদ্য যখন আমরা খাই তখন খাদ্যের সঙ্গে কি হয়ে যায়, ব্যাকটেরিয়া থাকে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংসের জন্য আমাদের পরিপাক নালী থেকে আমরা জানি দুই ধরনের উপাদান নিঃসৃত হয়, একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ইসিএল আর বিভিন্ন ধরনের প্রোটিওলাইটিক এনজাইম। এরা কিভাবে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে যদি সেই আলোচনায় যাই তাহলে প্রথমত আসো দেখো লালা গ্রন্থি, একটু আগেও আমরা লালা গ্রন্থি নিয়ে কথাবার্তা বললাম, আবারও দেখো কথা বলবো। তাহলে আসলে উপাদানটা কি, উপাদান হলো এইচসিএল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এছাড়াও হলো কি প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, এই দুটোই মূলত পরিপাক নালী থেকে নিঃসৃত হয়। তো বলা হচ্ছে লালা গ্রন্থিতে, আর আগে আমি বললাম লালা গ্রন্থি থেকে এক ধরনের এনজাইম নিঃসৃত হয় সেটা হলো লাইসোজাইম। তোমরা জানো আমরা যখন খাবার খাই অধিকাংশ ক্ষেত্রে খোলা খাবার খাই, বাড়িতেও যখন খাই তখন তার ঢেকে রেখে খাই না, কমপক্ষে প্লেটে খাবার দাবার থাকে, ফ্যান চলে, বাড়ির মধ্যেও দরজা জানলা দিয়ে ধুলাবালি আসে, পদ্মার ধারে সাহেব বাজারের ধুলা হয়তো বেশি কিন্তু বাড়ির ভিতরেও ধুলা আছে, এটা আমরা সবাই মানি এবং খাবারের সঙ্গে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো প্রবেশ করে। তো এরকম আমাদের এরা যদি প্রবেশ করে তাহলে আমরা যখন খাবারটা মুখের মধ্যে নিয়ে আমরা চিবাই, অর্থাৎ বিউকাল ক্যাভিটি বা মুখ গহ্বরের ভিতরে, মুখ বিবরের ভিতরে নিয়ে যখন চিবাই তখন সেই জায়গায় আমাদের কি হতে পারে, জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, বিশেষ করে স্টাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস, বেসিলাস এই ধরনের ব্যাকটেরিয়া আমাদের খাদ্যের সঙ্গে প্রবেশ করে। তো এই ধরনের ব্যাকটেরিয়া যখন খাদ্যের সঙ্গে প্রবেশ করবে তারা আমাদের মুখেরও ক্ষতি করতে পারে, অন্ন নালীর ক্ষতি করতে পারে, পাকস্থলীর ক্ষতি করতে পারে, অবশ্যই পারে। তাহলে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের এই যে লালা গ্রন্থি থেকে যে লাইসোজাইম নামক এনজাইম নিঃসৃত হয় সেটা কি করে, তাদের সঙ্গে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে ব্যাকটেরিয়ার বাইরের দিকে যে প্রাচীর পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইডের যেটা কোষ প্রাচীর তাকে বিগলিত করে, অর্থাৎ লাইসিস করে দেয়, স্প্লিটিং করে দেয়, ধ্বংস করে দেয়। তো তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আস্তে আস্তে ব্যাকটেরিয়াও কি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেল, মারা গেল মানে কি আমরা বিপদের হাত থেকে রক্ষা পেলাম। এরপরে দেখো আমরা বলতে পারি
পাকস্থলীর প্রাচীরে বিভিন্ন ধরনের আবরণ আছে। আবরণের ভিতরে বিভিন্ন ধরনের কোষ আছে, তার মধ্যে একটা কোষ হলো প্যারাইটাল বা অক্সিনটিক সেল। অক্সিনটিক সেল, অক্সিনটিক সেল, অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল আমরা বলি, অক্সিনটিক সেল। এই অক্সিনটিক সেলের ভিতর থেকে মূলত নিঃসৃত হয় এই এই সেল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো তোমরা সবাই জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই ভয়াবহ অ্যাসিড, অর্থাৎ শক্তিশালী অ্যাসিড, যার পিএইচ কত? এক থেকে দুই। পিএইচ হলো এক থেকে দুইয়ের মধ্যে, তার মানে বুঝতে পারছো খুবই শক্তিশালী অ্যাসিড। তো এই ধরনের অ্যাসিড যদি পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত হয় তাহলে বুঝতে পারছো ব্যাকটেরিয়ার কি অবস্থা হবে। তো যখন আমরা খাবার খাই, খাবারের সঙ্গে খাবার যায়, ব্যাকটেরিয়াও তো যায়। এরা যখন পেরিস্টালসিস হয়, অর্থাৎ পাকস্থলে যখন সংকোচন প্রসারণ শুরু হয়, তখন এই অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, হয়ে খাদ্য মানে হলারে যেমন মানে গম ধান যেমন নড়াচড়া করে, এরকম আমাদের পাকস্থলীর ভিতরে খাদ্য নড়াচড়া করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, খাদ্যের সঙ্গে মিশে যায় এবং খাদ্যের সঙ্গে যে ব্যাকটেরিয়াগুলো থাকে তাদেরকেও ধ্বংস করে দেয়, ভাইরাসকেও ধ্বংস করে দেয়। সুন্দর ব্যবস্থাপনা, একেবারে ন্যাচারাল। তুমি আমি কিছুই জানি না যে সৃষ্টিকর্তা আমাদের দেহের ভিতরে কত সুন্দর ব্যবস্থাপনা করে রাখছে, নিজের অজান্তে কর্মকাণ্ড শেষ। এছাড়াও বলা হচ্ছে আমাদের অন্ত্র, অর্থাৎ পাকস্থলীর পরে দেখো আমরা পাকস্থলীর চিত্র দিয়ে রাখছে, এই যে পাইলোরিক স্ফিংটারের পরে যে পেঁচানো যে চিকন নালী, এটাই হলো কি আমাদের অন্ত্র, বিশেষ করে এটা হলো ক্ষুদ্রান্ত্র। এরপরে আরো মোটা নালী আছে যেটাকে আমরা বলি বৃহদান্ত্র। তো ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন, এখানে অনেক সময় বিভিন্ন ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া বা মিথজীবী অণুজীব, যাদেরকে আমরা বলি সিম্বায়োটিক মাইক্রোব, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া বলতে পারো বা মাইক্রোব যদি আমরা বলি, তাহলে সব ধরনেরই অণুজীব হয়ে গেল, MICROB মাইক্রোব। সিম্বায়োটিক মাইক্রোব বা সিম্বায়োটিক অণুজীব থাকে, এরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক উপাদান নিঃসরণ করে আমাদের ক্ষুদ্রান্ত্রের ভিতরে, অনেক সময় বৃহদান্ত্রের ভিতরেও। তাহলে এরকম অ্যান্টিবায়োটিক উপাদান যারা নিঃসৃত হয় তারা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, কোনো কোনো ক্ষেত্রে ভাইরাসের বিরুদ্ধেও ব্যবস্থাপনা নেয় এবং তাদেরকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, তাহলে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অন্যান্য উপাদান কী করলো, আমাদেরকে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুললো। এছাড়াও আমরা যে প্রোটিওলাইটিক এনজাইম বললাম, আমরা যখন খাবারগুলো খাই, খাবার যখন পাকস্থলের ভিতরে প্রবেশ করে, ইভেন ক্ষুদ্রান্তের ভিতরেও প্রবেশ করে, তখন আমাদের বিভিন্ন জায়গা থেকে, আমাদের দেহের বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, এই গ্রন্থিগুলো থেকে বিভিন্ন ধরনের প্রোটিওলাইটিক এনজাইম, অর্থাৎ পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, কোলাজিনেজ, এই যে নামগুলো বললাম এরা সবাই হলো প্রোটিওলাইটিক এনজাইম, অর্থাৎ এগুলো কোনো কোনো ক্ষেত্রে পাকস্থলীর গা থেকে, কোনো কোনো ক্ষেত্রে ক্ষুদ্রান্তের বিভিন্ন জায়গা থেকে নিঃসৃত হয়, অর্থাৎ মূলত এদের অধিকাংশ নিঃসৃত হয় আমাদের অগ্নাশয় থেকে, কিন্তু সেখান থেকে নিঃসৃত হয়ে বিভিন্ন নালীর মাধ্যমে কেউ কেউ আমাদের এই পাকস্থলীতেও যায়, কেউ কেউ আমাদের ক্ষুদ্রান্তেও যায়। আর পাকস্থলী থেকে নিজেও কখনো কখনো কিছু উপাদান নিঃসৃত হয়, আবার ক্ষুদ্রান্ত্র থেকেও নিঃসৃত হয়, যাদেরকে ক্ষুদ্রান্ত্র থেকে নিঃসৃত যে তরলগুলো তাদেরকে আমরা সাকটাস ইন্টেরিকাস বলি, তোমরা এগুলো জানো। এগুলো কি করে? প্রোটিওলাইটিক এনজাইম, অর্থাৎ প্রোটিনের বিরুদ্ধে যারা অ্যাকশনে যায়, প্রোটিনকে যারা হজম করে, ভাঙতে সহযোগিতা করে, এদেরকে আমরা বলি প্রোটিওলাইটিক এনজাইম। এরা কি করে? এরা প্রোটিন বা মাংসজাত উপাদানকেও ধ্বংস করে, তার সঙ্গে ব্যাকটেরিয়া ভাইরাস এদেরকেও ধ্বংস করতে সহযোগিতা করে। এছাড়াও শিক্ষার্থীরা আমরা আরো বলতে পারি, তোমরা জানো যকৃত, যকৃত হলো মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি, এই যকৃত থেকে কি নিঃসৃত হয়? পিত্ত, যেটাকে আমরা বলি বাইল, বাইল জুস বা পিত্ত রস, বাইল, BILE, বাইল বা পিত্ত। এই পিত্ত তোমরা জানো পিত্ত হলো ক্ষারীয়, অর্থাৎ এর পিএইচ 7-এর উপর থেকে 14 কাছাকাছি পর্যন্ত হতে পারে, এক এক পিত্ত রসের এক এক ধরনের পিএইচ। তো এরা কি করে? অন্ত্রের ডিওডে নামে অবস্থিত ভাঙ্গা ভাঙ্গা এক ধরনের খাদ্য থাকে বা ডিওডে নামে যে ভাঙ্গা ভাঙ্গা খাদ্য, তাদেরকে আমরা বলি কি কাইম। এই কাইমে কি করে? অ্যান্টিবডি উৎপন্ন করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অর্থাৎ আমাদের যে যকৃত, যকৃত থেকে পিত্ত রস নিঃসৃত হয়, এই পিত্ত রস ডিওডে নামে অবস্থিত কাইমে কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি তৈরি করে তারা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, অর্থাৎ যেখানে যাও একেবারে সুন্দর, একেবারে প্রতিরোধ ব্যবস্থাপনা এবং ন্যাচারাল, তোমার আমার এখানে কোনো হাত নাই।
এছাড়াও আমরা বলতে পারি পৌষ্টিক নালীর অন্তঃপ্রাচীর কি দ্বারা কি থাকে, এখানে মিউকাস দ্বারা আবৃত, যে আমাদের পাকস্থলী, পাকস্থলীর ভিতরের যেটা প্রাচীর তার চারিদিকে কিন্তু মিউকাসের আবরণ থাকে, অর্থাৎ এক ধরনের পিচ্ছিল ঘন তরল উপাদান যেটাকে আমরা বলি মিউকাস। এই মিউকাসে অবস্থিত এক ধরনের রাসায়নিক রয়েছে যা ব্যাকটেরিয়াকে ঘিরে ধরে এবং প্রাচীর গাত্রে আটকে থাকতে বাধ্য করে। হ্যাঁ, মানে আটকে থাকতে বাধ্য না, মানে কিছুক্ষণ আটকে রাখে, তারপর আস্তে আস্তে প্রাচীরের গা থেকে তাকে কি করে দেয়, সরিয়ে দেয়, অর্থাৎ যাতে আক্রমণ করতে না পারে। তাহলে শিক্ষার্থীরা কি বললাম, যে আমাদের যে পাকস্থলী, পাকস্থলীর যে অন্তঃপ্রাচীর অর্থাৎ ভিতরের প্রাচীর যার সঙ্গে খাবার ধাক্কাধাক্কি খাই, এই অন্তঃপ্রাচীরের যে গা সেখানে কি থাকে, পিচ্ছিল এক ধরনের ঘন তরল উপাদান যেটাকে আমরা বলি মিউকাস, এবং এই মিউকাসে এক ধরনের রাসায়নিক উপাদান থাকে যেগুলো ব্যাকটেরিয়াকে ঘিরে ধরে থাকে, অর্থাৎ ব্যাকটেরিয়া যাতে সক্রিয় হতে না পারে এবং কি করে প্রাচীর গাত্রে এদের আটকে থাকতে বাধা দেয়, অর্থাৎ এরা সরাসরি যাতে প্রাচীরের ক্ষতি করতে না পারে, কারণ যদি পাকস্থলের প্রাচীরের ক্ষতি করে তাহলে আমরা কিন্তু বিপদে পড়ে যাবো, এবং কোনো কোনো ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আমাদের পাকস্থলের প্রাচীর ক্ষতি হয়েও যায়, হয়ে গেলে সেক্ষেত্রে প্রচণ্ড ব্যথা হয়, কষ্ট হয়, যেটাকে আমরা সাধারণত কি বলি, গ্যাস্ট্রিক আলসার বলি, এটা হলো আমাদের জন্য খুবই ক্ষতিকর। তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ মোটামুটিভাবে আমরা প্রথম প্রতিরক্ষা স্তর এবং তার সঙ্গে আগে বলছিলাম, তারপরে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, হ্যাঁ, তৃতীয় প্রতিরক্ষা স্তরের কিছু বিষয় নিয়ে কথাবার্তা বললাম, ফাইনালি আমরা যেটা আলোচনা করলাম প্রথম প্রতিরক্ষা স্তরের আবার দুইটা বিষয়, একটা হলো প্রথম প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, দ্বিতীয় আরেকটা আলোচনা করলাম প্রথম প্রতিরক্ষায় পাকস্থলী নিঃসৃত বিভিন্ন ধরনের অ্যাসিড এবং এনজাইমের ভূমিকা। তো মোটামুটিভাবে এই ছিল আজকে আমাদের কথাবার্তা, আমরা ধারাবাহিকভাবে আগাবো, আমরা আলোচনা করছি প্রাণীবিজ্ঞানের দশম অধ্যায় মানব দেহের প্রতিরক্ষা বা হিউম্যান ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, আমরা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবো, সামনের দিকে আগাবো ইনশাল্লাহ এভাবেই। তো আজকে এটাই মোটামুটিভাবে আমার তোমাদের সঙ্গে দ্বিতীয় লেকচার, তো যা বুঝালাম অনেক তথ্য ছিল, অনেক কথা ছিল, আশা করছি তোমরা আন্তরিকভাবে আমাকে ফলো করেছো এবং এগুলো সুন্দরভাবে পড়তে হবে, এগুলো দিয়ে তোমাদের আমাদের কলেজে তো পরীক্ষা তোমরা দিয়ে দিলা, আবার হবে, সেই পরীক্ষায় ভালো করবা, এইচএসসি ফাইনাল যে পরীক্ষা হবে আশা করছি তোমাদের পরীক্ষা নিশ্চয়ই হবে, কারণ তোমাদের পরীক্ষা আস্তে আস্তে এই প্যান্ডেমিক সিচুয়েশন হয়তো ওভারকাম আমরা করে যাব। তারপরে আছে কি ফুল সরাতের পুল, যেটাকে আমরা কি বলি অ্যাডমিশন, সেই অ্যাডমিশনে তোমাদেরকে ভালো করতে হবে, এবং প্রত্যেকের একটা কাঙ্ক্ষিত আশা আছে, কাঙ্ক্ষিত জায়গা আছে যে আমি এই হতে চাই, সেই ক্ষেত্রে আমাদের বায়োলজি যাদেরকে যেভাবে কাজে লাগবে সেভাবে তোমরা এই যে তথ্যগুলো দিলাম এগুলো তোমাদের কাজে লাগবে, এবং অবশ্যই অবশ্যই অ্যাডমিশনে ভালো করতে হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।